Rajiv Gandhi, the entire technological era came. Women got a new place in politics. If you see the computers, if you see the entire modern economy which was framed under Rajiv Ji. Under Rajiv Ji, we had the Tripura court also. Rajiv Ji has shaped the careers of not just my mother, Dilijit Babu, Gopal Babu, a complete generation. And today, Rajiv Gandhi ने अपना जिंदगी देश के लिए तो राजीव गांधी ने जो किया है हमारे लिए हमारे देश के लिए वो बहुत बड़ा है आज उनका 75 हुआ जन्मदिन और हम पूरा साल सिर्फ आज का एक दिन नहीं पूरा साल हमने प्रोग्राम्स भूपेन जी आए हैं दिल्ली से हम लोग ने चौकआउट किया है केला शहर हो अगरतला हो अम्बासा हो उदयपुर हो बेलोनिया साबरूम सब जगह हम प्रोग्राम्स करेंगे महात्मा गांधी का और साइड बाय साइड राजीव जी का जो 75वां साल भी है वो भी हम करेंगे क्योंकि ये 150 साल महात्मा गांधी का और 75 इयर्स राजीव जी का ऐसे लोग हर समय ऐसा नहीं मिलते हैं ये हमारा खुश नसीबी है कि दोनों हमारे कांग्रेस में एक समय प्रेसिडेंट रहे और प्राइम मिनिस्टर रहे राजीव जी प्राइम मिनिस्टर रहे और आने वाले दिन में आप देखेंगे कि उनके छत्र छाया में हम लोग पूरे स्टेट में हम लोग काम करेंगे निश्चय यंगेस्ट प्राइम मिनिस्टर छिलो जे 40 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন আমাদের বাংলা তো ভালো নয় আমরা চেষ্টা করছি বাংলা বলার জন্য আর আজকের যে আধুনিক ভারতবর্ষ রাজীব গান্ধীর শত্রুগণ বলে যে আধুনিক ভারতবর্ষের নির্মাতা হয়েছে রাজীব গান্ধী যে সময়ে কম্পিউটারের কথা ভারতের মানুষের স্বপ্নের অগ্রসর ছিলেন ও সময়ে ভারতের স্বপ্নদ্রষ্টা রাজীব গান্ধী স্বপ্ন দেখছিলেন যে কিরকম গ্রামের মানুষের গরিব মানুষের নিপীড়িত নিষ্পেষিত মানুষের উন্নয়নের জন্য বিকাশের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে সায়েন্স আর টেকনোলজিকে কিরকম মাধ্যম কইরা দেশের ঐক্য শান্তি ও প্রগতি করতে পারি তার জন্য স্বপ্ন দেখছিলেন রাজীব গান্ধী আর ওই রাস্তায় আজকে ভারতবর্ষ যে 5 trillion অর্থনীতির কথা আজকে আলোচনা হয়েছে ইয়ার পৃষ্ঠভূমি তৈরি করেছিলেন রাজীব গান্ধী আমরা বেশি দীর্ঘ বক্তব্য দিতে চাই না আপনারা জানেন যে রাজীব গান্ধী একজন গণতান্ত্রিক নেতা কেবল নয় ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য তার যেটা স্বপ্ন ছিলেন মহাত্মা গান্ধী বলছিলেন যে ভারতবর্ষ 19 ভারতবর্ষ স্বাধীন হয়েছিলেন 15 আগস্ট 1947 গান্ধীজি দেশবাসীকে উদ্দেশ্য করে বলছিলেন
যে আজকে ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা পাইছেন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ওইদিন হবে প্রকৃত স্বাধীনতা ওইদিন হবে যিদিনাখন ভারতের ভিতরের একদম ভিতরের গ্রামের মানুষে রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক নেতৃত্বর সুযোগ পাবেন।